হ্যাঁ, স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার এর ভিডিওতে। বন্ধুরা, তোমাদের সাথে আছে আমি সাদ্দাম হোসেন। এবং বন্ধুরা, আজকে আমি যে ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের জর্জ অরওয়েলের শুটিং অ্যান্ড এলিফেন্ট। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই শুটিং অ্যান্ড এলিফেন্ট এই এসে বিখ্যাত একটি এসে এই এসের উপর ক্লাস নেব। আশা করি এই ক্লাসটা সম্পন্ন করার পরে তোমাদের এই শুটিং অ্যান্ড এলিফেন্ট এই এসেটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, এবং শুটিং অ্যান্ড এলিফেন্টের জন্য তোমাদের এই ক্লাসটাই ইনশাল্লাহ যথেষ্ট। তো বন্ধুরা, আমরা শুটিং অ্যান্ড এলিফেন্ট এই যে এসে এসের যে মূল কাহিনী, এই কাহিনীটা আমরা পড়ে যাচ্ছি, কিন্তু এর আগে আমাদের কিছু মৌলিক জিনিস জানা লাগবে, বেসিক জিনিস জানা লাগবে, যে জিনিসগুলো না জানলে এই শুটিং অ্যান্ড এলিফেন্ট দ্বারা আসলে মূলত আমাদের যেই জর্জ অরওয়েল কি বোঝাতে চাইছে এবং তিনি কি তুলে ধরছেন এবং এই লেখাটার যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু আমরা বুঝতে পারবো না। এবং আমাদের যে পড়ার পরে তো আমাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন এসে থাকে সেই জিনিসগুলো কিন্তু আমরা জানবো না, যার কারণে আমরা এই বিষয়গুলো অবশ্যই আগে জানা প্রয়োজন। এবং এই এসেটা পুরোপুরি বোঝার জন্যও কিন্তু আমাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন, যার কারণে আমি এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু ভালো মতো ধারণা তোমাদের আমি দিয়ে দিচ্ছি, যাতে এই এসেটা বুঝতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। তো চলো প্রথমে আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নিই। তো এই এসেটা তোমাকে বুঝতে হলে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ইম্পেরিয়ালিজম। এই যে ইম্পেরিয়ালিজম দেখতে পাচ্ছ, এই ইম্পেরিয়ালিজমটা বুঝতে হবে, অর্থাৎ সাম্রাজ্যবাদ, এটা বুঝতে হবে। এবং এই যে এখানে দেখতে পারতেছ যে কলোনিয়ালিজম, অর্থাৎ ঔপনিবেশিক, এই যে আমি এই যে দুই শব্দ ওয়ার্ড বললাম এখানে দুইটা, একটা হচ্ছে সাম্রাজ্যবাদ এবং একটা হচ্ছে ঔপনিবেশিক, অর্থাৎ ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজম, এই দুইটা জিনিস তোমাদের খুব ভালো মতো কিন্তু বোঝা লাগবে। কারণ এই দুইটা জিনিসই কিন্তু আমাদের যে জর্জ অরওয়েল তার এসে শুটিং অ্যান্ড এলিফেন্ট এখানে কিন্তু তিনি তুলে ধরছেন। তো এই দুইটা জিনিস যদি আমরা না জানি তাহলে কিন্তু এই এসেটা পড়ে আমরা কিছুই বুঝতে পারবো না। তো আসো তাহলে আমি প্রথম যে জিনিসটা বোঝাই সেটা হচ্ছে ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ জিনিসটা কী? সাম্রাজ্যবাদ জিনিসটা হচ্ছে এমন একটা বিষয় যে একটা দেশের সরকার যখন ক্ষমতাশালী হয়ে যায় এবং তার ক্ষমতা এতটাই হয়ে যায় যে তার সাম্রাজ্য সে আরও বিস্তার করতে চায়, এবং সে দেখাচ্ছে স্বৈরাচারী হয়ে তার দেখাচ্ছে অন্য দেশকে দখল করে সে তার সাম্রাজ্য বিস্তার করতে চায়। তো এই বিষয়টাই কিন্তু মূলত হচ্ছে সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম, অর্থাৎ নিজের ক্ষমতার বলে অন্য জিনিসটাকে দখল করে নিজের দাবি করা, এই বিষয়টাই হচ্ছে মূলত সাম্রাজ্যবাদ। তো এই টেন্ডেন্সি যেই সরকারের ভিতর থাকবে তাকেই বলতে পারি আমরা হচ্ছে সাম্রাজ্যবাদ। শুধু এখানে দেশ দখল করা বলতে যে ভূমি দখল করা এটা কিন্তু না, সেটা হইতে পারে যেমন মার্কেট, যে কোনো মার্কেট হইতে পারে বা যে কোনো বিষয় হইতে পারে, এটা দখল করার যেই টেন্ডেন্সি এটাই কিন্তু সাম্রাজ্যবাদ, অর্থাৎ সাম্রাজ্য তার সাম্রাজ্য বিস্তার করতে চায়। এবং আরেকটা ওয়ার্ড হচ্ছে কলোনিয়ালিজম বা ঔপনিবেশিক। এই যে কলোনিয়ালিজম বা ঔপনিবেশিকটা কী জিনিস আমি একটা বলি, সেটা হচ্ছে যেমন একটি দেশ, একটি দেশের সরকার, সেই দেশের সরকার যদি সে অন্য দেশকে গিয়ে শাসন করে এবং সেটা লং টাইম না, কিন্তু মাত্র কিছু সময়ের জন্য, কিছু সময় বলতে এখানে হইতে পারে সেটা 50 বছর, হতে পারে 100 বছর, 200 বছর, 300 বছর, এই সময়টা তারা একটা দেশকে গিয়ে শাসন করবে, এবং এই যে শাসন করতেছে এই সময়কালটাই তারা কিন্তু শাসনের নামে মূলত শোষণ করবে, অর্থাৎ ওই দেশের যেই ধন সম্পদ টাকা পয়সা যা কিছু থাকবে সব কিছু লুট করে নিজের দেশে নিয়ে চলে আসবে। এমন টেন্ডেন্সি যখন কোনো সরকারের মধ্যে থাকবে বা এমন সাম্রাজ্য যখন সে স্থাপন করবে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কলোনিয়ালিজম বা ঔপনিবেশিক। তো আমাদের এই যে ভারতবর্ষ, এখন তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তিনটা দেশ, কিন্তু এই তিনটা দেশ এক সময় হচ্ছে একটা দেশ ছিল এবং এই দেশের নাম ছিল হচ্ছে ভারতবর্ষ। এবং এই যে এই ভারতবর্ষ, তো 1757 সালে যখন পলাশীর যুদ্ধ হয় সেই যুদ্ধের সময়, যুদ্ধের পরে কিন্তু ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায়, অর্থাৎ ব্রিটিশদের হাতে ক্ষমতা চলে যায়, এবং তারা দীর্ঘ 190 বছর, প্রায় 200 বছর তারা এদের শাসন করে, অর্থাৎ 1757 থেকে 1947 সাল পর্যন্ত তারা এই দেশ শাসন করেছিল। এবং এই 1947 পর্যন্ত এই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান তিনটা কিন্তু একটি দেশ ছিল এবং এই দেশের নাম ছিল হচ্ছে ভারতবর্ষ। এই যে ভারতবর্ষে তারা যে শাসন করেছিল এবং যে এখানে তারা দীর্ঘ 200 বছর তারা এখানে শাসন করলো, এই শাসনটাকে বলবো আমরা হচ্ছে ঔপনিবেশিক শাসন বা কলোনিয়ালিজম। তো আমাদের জর্জ অরওয়েলের যেই শুটিং অ্যান্ড এলিফেন্ট যেই এসেটা আমরা দেখতে পাই, তো এই শুটিং অ্যান্ড এলিফেন্টে কিন্তু তার যেই
ঘটনা, সেই ঘটনাটা কিন্তু এই সময়কার একটা ঘটনা কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং সেই সময় ব্রিটিশ সরকার কিভাবে এই ভারতবর্ষ শাসন করেছিল এবং তার যেই সাম্রাজ্যবাদ নীতি এবং তার যেই ঔপনিবেশিক বা কলোনিয়ালিজমের যেই নীতি সেটাই কিন্তু তিনি এই যে আমাদের শুটিং অ্যান এলিফ্যান্ট এই এসেতে কিন্তু তিনি তুলে ধরেছেন। তো বন্ধুরা, তাহলে আমরা এখানে যে দুইটা জিনিস জানলাম সেটা হচ্ছে, একটা হচ্ছে সাম্রাজ্যবাদ বা হচ্ছে ইম্পেরিয়ালিজম এবং একটা হচ্ছে ঔপনিবেশিক বা কলোনিয়ালিজম। অর্থাৎ সাম্রাজ্য বিস্তার করবে যখন কোনো সরকার বা রাষ্ট্রপ্রধান, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে সাম্রাজ্যবাদ। এবং কিছু সময়ের জন্য, কিছু সময় বলতে কি এখানে দীর্ঘ একটা সময় হচ্ছে আর কি, অর্থাৎ 50 বছর হোক বা 100 বছর হোক বা 200 বছর হোক, এই সময়টা তারা কোনো দেশকে শাসন করবে এবং সেই দেশের ধন সম্পদ তারা লুট করে নিয়ে চলে যাবে। এমন যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে ঔপনিবেশিক শাসন। তো এই দুটো শব্দ আমরা জানলাম। আরেকটা জিনিস এখানে জানা লাগবে, সেটা হচ্ছে জর্জ অরওয়েলের যে শুটিং অ্যান এলিফ্যান্ট, এটা কিন্তু একটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং। এবং অটোবায়োগ্রাফি কী সেটা অবশ্যই জানার কথা সবার, আর যদি না জানা থাকে অবশ্যই এই যে ডিসক্রিপশন যে বক্স রয়েছে এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি কী জিনিস, সেখানে ডিটেলস আলোচনা করা আছে, সেখান থেকে অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারো। তাহলে অটোবায়োগ্রাফি কী জিনিস সেটা অবশ্যই জানবা। আর আমি এখানে তাও একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি হচ্ছে নিজের জীবনের বাস্তব ঘটনাটাকে যদি প্রকাশ করে লেখা হয়, অর্থাৎ বাস্তব ঘটনা যদি লেখার মাধ্যমে তুলে ধরা হয়, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল। তো আমাদের জর্জ অরওয়েলের যে শুটিং অ্যান এলিফ্যান্ট, এটা কিন্তু একটা অটোবায়োগ্রাফিক্যাল। তো আমাদের এখানে আরও যে বিষয়গুলো জানা লাগবে সেটা হচ্ছে, একটি দেশ যখন আরেকটি দেশে সাম্রাজ্য স্থাপন করে বা সেখানে যে কলোনি তৈরি করে, অর্থাৎ ঔপনিবেশিক শাসন যখন চলতে থাকে, সেই সময় কিন্তু যেমন ব্রিটিশ সরকার যেমন এই ভারতবর্ষকে কলোনি হিসেবে তারা গড়ে তুলেছিল, অর্থাৎ এখানে ঔপনিবেশিক শাসন তারা চালিয়েছিল। এবং সেই সময় এই যে শাসন ভারে যারা ছিল তারা কিন্তু সবাই কিন্তু ছিল ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশ থেকে তাদেরকে নিয়োগ দিয়ে এই দেশে নিয়ে আসা হতো। অর্থাৎ শাসন পর্যায়ে ছিল তারা বড় বড় যেই ক্ষমতায় বা বড় বড় পদে যেটাকে বলা হয় সেই পর্যায়ে ছিল কিন্তু সবাই ব্রিটিশ। তো এমনই একটা পদে ছিল আমাদের এই জর্জ অরওয়েল। তো এই জর্জ অরওয়েল তিনি কিন্তু ছিলেন মূলত হচ্ছে ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশ অফিসার, অর্থাৎ তিনি ইন্ডিয়ান ইম্পেরিয়াল যে পুলিশ, এই পুলিশের তিনি একজন বড় একজন কর্মকর্তা ছিলেন। এবং তিনি 1922 হতে 1927 সাল পর্যন্ত তিনি এই চাকরিটি করেছিলেন। এবং একটা সময় এই চাকরি করতে করতে তার একটা বিতৃষ্ণা তৈরি হয়ে যায় এই ব্রিটিশ সরকারের প্রতি, কারণ এই ব্রিটিশ সরকারের যেই সাম্রাজ্যবাদ নীতি এবং তার যেই স্বৈরাচারী নীতি, এই নীতিটাকে তিনি হচ্ছে পছন্দ করতেন না, কারণ তার ভিতরে ছিল হচ্ছে মানবতা। এবং এই মানবতার দৃষ্টি দিয়ে যখন তিনি দেখতেন যে এই বিষয়গুলো, তখন দেখতেন যে এই বিষয়গুলো আসলে ঠিক হচ্ছে না। এবং এই যে স্বৈরাচারী, এই স্বৈরাচারীর তিনিও কিন্তু একজন একটা অংশ, কারণ তিনি একজন পুলিশ অফিসার, অর্থাৎ তিনি স্বৈরাচারীদের একটা অংশ হিসাবে তিনি কাজ করতে চাচ্ছে, অর্থাৎ কাজ করে যাচ্ছেন। এবং তিনি কিন্তু এই স্বৈরাচার যে নীতি এটাকেই কিন্তু তিনি সাপোর্ট করছেন, কিন্তু আসলে মূলত তিনি মনে প্রাণে কিন্তু এটাকে ঘৃণা করতেন। এবং তিনি খুব কাছ থেকে তার চাকরি যে জীবনটা ছিল, লাইফটা ছিল, এই লাইফে এসে খুব কাছ থেকে তিনি এটা দেখেছিলেন, যার কারণে তিনি কিন্তু এই চাকরিটা 5 বছরের মাথায় তিনি এই চাকরিটা ইস্তফা দিতে বাধ্য হন। এবং পরবর্তীতে তিনি কিন্তু খুব কঠিন মানবতার জীবনযাপন করেছেন এই চাকরি ছাড়ার পরে, কিন্তু তারপরেও তিনি কিন্তু এই চাকরিটি করেননি। তো এই একটা বিষয় ছিল আমাদের যেটা জানার প্রয়োজন। একটা হচ্ছে আমাদের এই জর্জ অরওয়েল, তার নাম কিন্তু হচ্ছে মূলত ইরিক অর্থর ব্লেয়ার, এবং তিনি এই জর্জ অরওয়েল এই ছদ্মনামে কিন্তু তিনি লিখে থাকেন। তো এই যে এই বিষয়গুলো, এগুলো জানলাম। তো এবার আসে আমাদের মূল টেক্সটের যে কাহিনী, এবার টেক্সটের কাহিনীতে যাব। তো ছোট্ট করে একটা বিষয় আমি বলে নিই, সেটা হচ্ছে আমাদের 1757 থেকে 1947 সাল পর্যন্ত এই সময় কিন্তু ভারতবর্ষ কিন্তু ব্রিটিশদের আন্ডারে ছিল। এবং আমাদের পার্শ্ববর্তী যে কান্ট্রি, এখন আমরা যেটাকে বলি হচ্ছে মিয়ানমার, এই মিয়ানমারের কিন্তু পূর্ব নাম ছিল হচ্ছে বার্মা। এবং এই বার্মা কিন্তু 1824 সালে এই ব্রিটিশদের আন্ডারে চলে যায়। এবং 1824 হতে 1948 সাল পর্যন্ত, আমি আবার বলতেছি 1824 হতে 1948 পর্যন্ত, এই সময় কিন্তু এই বার্মা কিন্তু এই ব্রিটিশদের কলোনি ছিল, অর্থাৎ সেখানে ঔপনিবেশিক শাসনটা কিন্তু এই ব্রিটিশরা চালিয়েছিল। এবং যেটা ভারতবর্ষে চলেছিল হচ্ছে 1757 হতে 1947 পর্যন্ত, এবং অ্যাট লাস্ট এই যে এই বার্মা 1948 সালে এই বার্মা হচ্ছে স্বাধীনতা লাভ করে। তো আমাদের এই যে
জর্জ অরওয়েল তার যে চাকরি পুলিশ, এই পুলিশের চাকরিতে তার পোস্টিং পড়েছিল এই বার্মাতে। এবং বার্মার একটা লয়ার জায়গা, তার নাম হচ্ছে মৌলমি, এই মৌলমিতে তার কিন্তু হচ্ছে পোস্টিং পড়েছিল এবং সেখানে তিনি ডিউটি করতেছিলেন। তো এই ছিল মূলত আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবার টেক্সটে তিনি কী উল্লেখ করছে, কোথা থেকে শুরু করছে এবং কোন পর্যন্ত আমাদের টেক্সটটা, সেটা আমি একটু এখন সামারি আকারে খুব সংক্ষেপে বলি। তারপরে এই টেক্সটটা তিনি কী বোঝাতে চাচ্ছেন সেটা আমি আবার শেষের দিকে একটু সামারি মানে কনক্লুশন টেনে আমি বোঝাই দেব।